বিশ্বকর্মা মায়েরা, বিশ্বকর্মা কি কি তৈরি করেছিলেন? রাবণের লঙ্কা তৈরি করেছিলেন, স্বর্গে পুরী তৈরি করেছিলেন, যে স্বর্গপুরী পাওয়ার জন্য অসুর বারবার আক্রমণ করেছিল, শিবের হাতে যে ত্রিশূল আছে ওই ত্রিশূলটা তৈরি করেছিলেন কে? বিশ্বকর্মা। আবার দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র আছে বাবা, ওটা কে তৈরি করেছিল? ওটা তৈরি করেছিল কে? বিশ্বকর্মা। আচ্ছা, দেবতাদের শিল্পী হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মার বাবার নাম ছিল প্রভাস আর মায়ের নাম ছিল যোগসিদ্ধা। পুরাণ বলছে বিশ্বকর্মা শিল্পের দেবতা, শোনে এখন, বিশ্বকর্মা শিল্পের দেবতা। আর আবার পুরাণ বলছে যে বিশ্বকর্মার জন্ম আমাদের বিষ্ণুর নাভি থেকে হয়েছে। পুরাণ বলছে মায়েরা বিশ্বকর্মাকে বিশ্বকর্মা বললো কেন? বাবারা শোনে এখন, বিশ্বকর্মাকে বিশ্বকর্মা বললো এই জন্যে, মন দিয়ে শুনবেন, কেন বললো না, পৃথিবী যখন সৃষ্টি হয় পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিলেন বিশ্বকর্মা, এই জন্য বিশ্বকর্মার নাম হয়ে গেল। আচ্ছা, বিশ্বকর্মার কটা হাত? বাবারা বলুন তো, বিশ্বকর্মা কটা হাত? চারটা হাত। একটা হাতে কি থাকে? কুঠার। একটা হাতে কি থাকে? হাতুড়ি। একটা হাতে কি থাকে? ছিনি। আপনার কথা জানেন, একটা হচ্ছে ছিনি, একটা হাতুড়ি, আর একটা হচ্ছে কি? কুঠার। আর এক হাতে দাঁড়িপাল্লা থাকে। এখানে সুন্দর একটা তত্ত্ব আছে বিশ্বকর্মা পুজোতে, এই দাঁড়িপাল্লাটা কেন? দাঁড়িপাল্লা একটা কাঁটা থাকে না, জোরে বলুন, একবারে সোজা হয়ে, আর দুটো পাল্লা থাকে, যেদিকে ভারী হয় কাঁটা সেদিকে ঢলে যায়। এখানে তত্ত্ব বলছে দাঁড়িপাল্লার কাঁটাটা কি? আমাদের জীবনের কাঁটা। এই জীবনের কাঁটাটা কোথায় থাকবে? আধ্যাত্মিক চিহ্নের মধ্যে থাকবে। সবার জীবনে কাটা যেন আধ্যাত্মিকতার উপরে থাকে। এবারে দুটো পাল্লাতে কি থাকবে? একটা পাল্লাতে জ্ঞান, একটা পাল্লাতে কর্ম। যার জ্ঞান বেশি হবে তার কর্ম কম হবে। আপনি প্রচুর বইপত্র করছেন, কর্ম করছেন না, সংসারে অভাব বাঁধবে, তাহলে হলো না। আবার আপনি প্রচুর কর্ম করছেন কিন্তু জ্ঞান আহরণ করলেন না, কীর্তন শুনলেন না, রামায়ণ শুনলেন না, তাহলে আপনার কী হবে বলুন তো? আধ্যাত্মিক চেতনা কমে যাবে। ওই জন্য আমাদের জীবনের কাঁটাতে দাঁড়িপাল্লার দু জায়গাতে, একদিকে জ্ঞান, একদিকে কর্ম। সবাই লক্ষ্য করুন। আচ্ছা, দেবতাদের শিল্পী হচ্ছে বিশ্বকর্মা, তাহলে আমাদের অসুরদের শিল্পী কে বলুন তো? ময়দানব। এই ময়দানবটা কে বলুন তো? বিশ্বকর্মার ছেলে। কি করে না, শাস্ত্র বলছে ভক্ত প্রহ্লাদের একটা কন্যা ছিল, মেয়ে, তার নাম হচ্ছে বিরোচনা। এই বিরোচনার সঙ্গে বিয়ে হয়েছিল কার? বিশ্বকর্মার। এই বিরোচনার গর্ভে আর বিশ্বকর্মার ওরস একটা ছেলে সরি হয়েছিল, তার নাম হচ্ছে ময়দানব। এই ময়দানব কিন্তু দেবতাদের শিল্পী নয়, তিনি হচ্ছেন অসুরদের শিল্পী। এবার সবাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আমাদের বিশ্বকর্মার বাহন কে বলুন তো? হাতি। হাতির চারটে পা কিন্তু হাত নাই, হাতির যে সুর ওটাকে কড়ি বলা হয়, এই জন্য হাতির আরেক নাম হচ্ছে কড়ি। হাতির সুরটাকে হাত বলে ধরা হয়, কারণ হাতি সুর দিয়ে অনেক কিছু করে নেয়, খাবার টাবার খায়। হাতিকে বাহন করলো কেন? হাতি খুব শক্তিশালী, হাতি প্রচুর মাল বহন করতে পারে, হাতি দেখতেও ভালো, খুব একটা খারাপ নয়, এই জন্য হাতিকে কিন্তু বাহন করেছে বিশ্বকর্মা। আচ্ছা বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই শুনে রাখুন, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু না কিছু করেন, তা আপনাদের কিছু করতে গেলে কিছু উপকারের কথা আপনাদের বলে যাই, যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন সাপোর্ট গ্রামে, এই ব্যবসায়ীদের জন্য আমি কিছু কথা বলবো, আপনারা মাথায় রাখবেন। যারা দোকান করেন, যারা ব্যবসা করেন, যারা সন্ধ্যাবেলায় আসতে পারবেন, যারা সকাল থেকে আসতে পারেননি, যারা এখন এসছেন, মায়েরা একটু শিখিয়ে দেবেন। দোকানে কিন্তু খাতা করতে হয়, কিন্তু একটা খাতা স্পেশাল করতে হয়, যে খাতাতে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এক পাতা করে প্রতিদিন লিখবে। প্রত্যেকটি ব্যবসায়ী সকালবেলায় দোকান খোলার পর, ধূপ জল দেওয়ার পর, আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র এক লাইন লিখে তারপর খরিদ্দারের আপনি দিতে থাকুন। খরিদ্দার ফাঁকা হলো, আবার দু লাইন লিখে ফেলুন, এরকম করে খরিদ্দার শেষ হয়ে গেল, শেষে যাবার সময় পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র এক পাতা করে প্রত্যেক দিন, 30 দিনে 30 পাতা, যেমন হরে কৃষ্ণ নাম আপনার ওইখানেই ভজন হয়ে গেল। এগুলো কিন্তু মাথায় রাখতে হয় আপনাদের। দেখবেন দোকানে দেখবেন লেবু লঙ্কা ঝোলাই, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে আপনার ঝোলাই দোকানের দরজাতে লেবু লঙ্কা ঝোলাই না বাবা? এই লেবু লঙ্কাটা ঝোলানো হয় কেন, এর তত্ত্ব আছে। কিন্তু আসলে দরিদ্রতা লক্ষ্মী এবং অলক্ষ্মী এই দুটো বাড়িতে পৌঁছে যায়। অনেকে বলে না, বাবা তোমার বাড়িতে টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি কেন বলো তো, তোমার বাড়িতে লক্ষ্মী ঢুকেছে গো। আর অনেকে দেখবেন বলে আসছে চলে যাচ্ছে, কাজে যাচ্ছি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কেন হচ্ছে না, অলক্ষ্মী প্রবেশ করেছে। তাহলে এখানে জ্যোতিষশাস্ত্র কিছু কথা বললো আর শাস্ত্র কিছু কথা বললো, বলো লক্ষ্মী আপনার বাড়িতে দোকানে প্রবেশ করবে, লক্ষ্মী মিঠাই খেতে ভালোবাসে। যখন লক্ষ্মী এবং গণেশকে আপনি রাখবেন, মিঠাই রাখবেন ভেতরে, কেন ওরা কিন্তু লক্ষ্মী এবং গণেশ মিঠাই খেতে ভালোবাসে, মিষ্টি। আর দরিদ্রতা অলক্ষ্মী ভালোবাসে কি না, টক আর ঝাল খেতে।
ওই যে দোকানের দরজাতে যদি টক ঝাল, মানে লেবু হলো টক আর লঙ্কা হলো ঝাল, এই দুটো ঝুলিয়ে দিলে এখন অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি খাবার পেয়ে যায় আর ভেতরে ঢুকবে না, ও বেরিয়ে চলে আসবে, এই জন্যে বাইরে লেবু লঙ্কা ঝোলানো হয়। ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার হলো আপনাদের সামনে? কারণ আমার বাড়িতে 10 লাখ টাকা আছে, আপনি খবর পেলেন চুরি করতে গেছেন, তা যদি আমার দরজার সামনে টাকাটা ঝোলানো থাকে আপনার বাড়িতে ঢুকবেন? আপনি ওখান থেকে নিয়ে মারবেন দূর? সে অলক্ষ্মী যদি দেখে যে দরজার সামনে আমার লেবু লঙ্কা যেটা টক ঝাল পছন্দ সেটা পেয়ে গেছি, ও আর ভেতর দিকে ঢুকবে না, কেন ওই বাইরে বাইরেই পারিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। এই জন্য লেবু লঙ্কা ঝোলানো হয় বাড়িতে মায়েদের, অলক্ষ্মীকে যাতে না ঢুকতে পারে তার জন্য জ্যোতিষশাস্ত্র কয়েকটা কথা বলেছে, এগুলো আপনারা মানবেন। 3টি নিয়মের কথা আমি বলবো। মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, তার সঙ্গে 500 গ্রাম মতো লবণ দোকান থেকে টাটকা কিনে আনবেন, রান্নার লবণটা নয়, কিন্তু যেটা রান্না করতে ব্যবহার করছেন ওই লবণটা দিয়ে দেবেন না, দোকান থেকে লবণটা কিনে এনে 1 বালতি জলে 500 গ্রাম লবণ দিয়ে আপনি বাড়ির অন্ধকার জায়গাগুলো, অলক্ষ্মীর বাস কোথায়? যেখানে অন্ধকার, লক্ষ্মী কোনদিন লক্ষ্মী থাকে আলোতে, অলক্ষ্মী থেকে অন্ধকারে, দেখবেন ছাপ্পরের নিচে যে অন্ধকার, তক্তার নিচে যে অন্ধকার, প্রদীপের নিচে যে অন্ধকার, যে অন্ধকার জায়গাগুলো ওইগুলোতে অলক্ষ্মী কিন্তু বাস করে থাকে, দারিদ্রতা বাস করে থাকে। এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনি 1 বালতি জল নিয়ে, একটুখানি লবণ নিয়ে, 1 বালতি জল দিয়ে অন্ধকার এবং আলো দুটো জায়গাকে পরিষ্কার করুন মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার কী করবেন? 1 বালতি জল নিয়ে, একটু কর্পূর নিয়ে আপনি গোটা বাড়ির অন্ধকার এবং আলো জায়গা প্রতিটি জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। অনেকে ডেটল জল দেন, সেভলন দেন, ওগুলো অন্য দিন দেবেন, কিন্তু এই দুটো দিন ওটা করবেন। আর 3 নম্বর করবেন কি, আপনার বাড়িতে যাতে অশুভ শক্তি না ঢোকে তার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার সন্ধ্যাবেলায় দক্ষিণ দুয়ারে যদি জানলার দরজা থাকে, সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত, 1/2 ঘন্টা, মানে ঠিক সূর্য ডুবে গেল অন্ধকারটা নেমে আসছে, 15 থেকে 20 মিনিট কি 1/2 ঘন্টা, আপনি কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং জানলা বন্ধ করবেন। কেন করবেন না? দক্ষিণ দিকে কিন্তু জম দুয়ার, ওইদিকে কিন্তু অশুভ শক্তিগুলো সব ঢুকতে থাকে। এই জন্য মায়েরা অনেকে বুঝতে পারেন আমাদের বাড়িতে এত অশুভ শক্তি ঢুকছে, কেন ঢুকছে, এগুলো করলে আপনাদের ঢুকবে না, এই জন্য আপনাদেরকে দক্ষিণ দিকের দরজা জানলা অন্তত সেই সময়টাতে বন্ধ রাখতে হবে সন্ধ্যাবেলায়। আর 4র্থ হচ্ছে আপনার বাড়িতে কেউ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির ছবি কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দিকে থাকবে না, সবসময় মৃত ব্যক্তির ছবি দক্ষিণ দেওয়ালে টাঙানো থাকবে, খুব মাথায় রাখবেন, মৃত ব্যক্তির ছবি সবসময় মাথায় রাখবেন, দক্ষিণ দিকের যে দেওয়াল সেখানে রাখতে হয়। কেন না? দক্ষিণ দিকে দেওয়ালে টাঙাবেন উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকটা জমদুয়ারি, ওই জন্য দক্ষিণ দিকে কিন্তু মৃত ব্যক্তির ছবি জাগাবেন। অনেকের বাড়িতে বলেন আমার বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্তি চলছে, খুব একটা ভালো লাগছে না। কেন লাগছে না? আপনি ছবিটা ঠিক জায়গায় দেন নাই, আপনি ছবি ঠিক, এটা আমার কথা নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, বহু জ্যোতিষ বন্ধু আমার আছে তাদের কাছ থেকে ভালো ভালো জিনিস আমি পাই, আপনাদের সামনে সেগুলোকে দিই যাতে আপনারা ব্যবহার করে আপনাদের জীবনটা সুন্দর হয়ে যায়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপনারা যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন, যার যেমন ভাব তার তেমন লাভ, প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। একটা গ্রামে কীর্তন হচ্ছে, এইদিকে একটা গ্রামে কীর্তন হচ্ছে, রাম আর শ্যাম দুজন সকালবেলায়, রাম আর শ্যাম দুজন সকালবেলায় বেরোয় কী করতে, কাজে, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফেলে। তো রাম আর শ্যামের একটা নিয়ম ছিল, কাজ করার পর সন্ধ্যাবেলায় 1 গ্লাস করে না খেলে একটু শরীরে আমেজ আসে না, মানে সারাদিন খাটাখাটলি পর আমেজ আসে না, এইদিকে এদিকে। তো রাম আর স্বামী সকাল সন্ধ্যাবেলাতে একবারে না খেলে হয় না। তো একদিন যখন দুজনে পেরিয়ে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে কীর্তন হচ্ছে, তখন রাম বলছে ভাই সুযোগ যখন পেয়েছি আজকে হরি নাম শুনবো, আজকে মদ খেতে যাব না। আর শ্যাম বলছে তুই শোন, তো শোনার দরকার আছে, আমি শুনবো না, আমার 1 গ্লাস না হলে হবে না, আমাকে যেতেই হবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাম হরিবাসরে বসে গেল, আর শ্যাম কোথায় গেল আমাদের তাকান, শ্যাম কোথায় গেল মদের ভাটিতে। সবাই লক্ষ্য করবেন, মদ বিক্রি করুক আর মাংস বিক্রি করুক, দোকানে কিন্তু কৃষ্ণের ছবি কালীর ছবি থাকে, তো যে মদ বিক্রি করছে তার দোকানের দেওয়ালটার উপরে কৃষ্ণের ছবি আছে। রাম বসেছে কীর্তন শুনতে, প্রত্যেকদিন রামও খায় শ্যামও খায়, তো রাম বসেছে কীর্তন শুনতে, আর শ্যাম কী করেছে, ও খেতে গেছে। এখন লক্ষ্য করুন, যেই না মদের গ্লাসটা হাতে নিয়েছে অমনি কৃষ্ণকে দেখার পর ছবি, কৃষ্ণের ছবি দেওয়ালে টাঙানো আছে, আহ কৃষ্ণ তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, কি সুন্দর তুমি দেখতে, আমি কত হতভাগা, রামের কত ভাগ্য ভালো, আজ আমি মদ খাতে খেলে খেতে এলাম, ছি 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 ছি, তুমি দেখতে এত সুন্দর, তোমার রূপের কথা গুণের কথা ওখানে হচ্ছে, কীর্তনিয়া গাইছে, আর আমি মদ খেতে এলাম, ছি
হে আমি কি করলাম ঠাকুর, একাতে মদের গ্লাস, একদিকে ভগবানকে ডাকছি, তোমার পায়ের নূপুর কি সুন্দর, তোমার মাথা চূড়া কি সুন্দর, তোমার হাতের বাঁশি কীরকম আচ্ছা সুন্দর দেখতে, আমি কত হতভাগ্য, আমি কীর্তন শুনতে বস না বসে আমি মদ খেতে এলাম মদের গ্লাস হাতে, কিন্তু মনটা কৃষ্ণের কাছে। আর যে রাম বসে গেছে হরিবাসরে, ওরা হরিনাম ভালো বাজছে না, ও মনে মনে ভাবছে স্বামীর বোধ হয় এতক্ষণ দু গ্লাস হয়ে গেল, আমি গেলে আমার হয়ে যেত। এখন লক্ষ্য করুন, ওই রাত্রিতে দুজনেই মারা গেল, এইদিকে দুজনেই মারা গেল, রাম গেল স্বর্গে, আহা শ্যাম গেল স্বর্গে, আর রাম গেল নরকে। প্রশ্ন করবেন তাহলে কি মদ খেতে গেলেই ভালো হয়? না, আসলে শ্যাম মদের ভাটিতে বসেছিল, মদ খায় নাই, মনটা তার গোবিন্দের চরণে ছিল। আর রাম হরিবাসরে বসেছিল, কিন্তু মনটা তার হরিনামে ছিল না, মদের ভাটিতে ছিল। এই জন্যে বাবা হরিনাম শুনতে আসবেন, মনটা যেন এইখানেই রাখেন, মন অন্য জায়গায় রাখবেন না। বাড়িতে বসে কেউ যদি মাইকও শুনছে, তার দেহটা ওখানে মন এখানে, তার কিন্তু আপনার চাইতে কৃপা বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য ভগবান বলেছেন মন মানা ভবা, কটা আপেল দিলে কটা লেবু দিলে ওইদিকে আমি তাকাই না, তোমার মনটাকে তুমি আমায় দিলে কিনা, ওই জন্য ভগবানের মন্দিরে মন দিলে কিনা তাই দেখুন। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমি একবারে 100% গ্যারান্টি দেবো, আসরে দাঁড়িয়ে দেখবেন কীর্তন শুনতে অনেকে আসরে বসে, খালি পেছন দিকে তাকায়, আগের দিকে তাকায়, পেছন সামনে এদিকে তাকায়, তখন দেখবেন দেখে যে এবার আমার গেলে ভালো হয়, ছটপট ছটপট করে মন চঞ্চল, ওর ইতিহাস ঘাঁটবেন, ও সংসার উন্নতি নেই। যে দেখবেন খুব চঞ্চল পুরুষ ও মায়েরা, যার স্বামী খুব চঞ্চল তার সংসার উন্নতি নেই, যার স্বামী খুবই আস্তে আস্তে এখন নেই, যার স্বামী খুব স্থির তিনি কিন্তু দেখবেন সংসার উন্নতি করতে পেরেছেন। যে সংসারে মেয়েরা দেখবেন খুব ঠান্ডা খুব স্থির, এদের উন্নতি হয়েছে। আর যে সংসারে দেখবেন মেয়েরা খুব চঞ্চল, ও তরকারিতে দুবার নুন দেবে, বাড়ির লোকের কাছে গাল খাবে, আবার দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, এরা চঞ্চল। এই জন্য ধৈর্য যার ভগবান তার। যদি মহাভারতের দিকে যান তাহলে তাকিয়ে দেখবেন আপনারা, মহাভারতে 100 ভাইয়ের সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হয়েছিল মায়েরা। 100 ভাইয়ের দাদার নাম কি আসতে, 100 ভাইয়ের দাদার নাম কি দুর্যোধন, আর পঞ্চপাণ্ডবের দাদার নাম কি কি যুধিষ্ঠির। দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিল, উনি সংসার হারালেন, রাজ্য হারিলেন, আর যুধিষ্ঠির মহারাজ স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, স্থির ব্যক্তি যারা হবেন তারা ভগবান পাবেন, আর চঞ্চল ব্যক্তি হবেন তারা ভগবান হারাবেন। এই সংসারে থাকতে গেলে মায়েরা স্থির চিত্তে বাস করতে হয়। আমি আপনাদের একটা উপদেশ দিয়ে যাব, সংসারে থাকতে গেলে স্থির চিত্তে থাকতে হবে মায়েরা, ঠান্ডা মাথায় থাকতে হবে। কেন? আপনাদের জানতে হবে সুখের পরে দুঃখ আসবেই, আপনাদের তৈরি থাকতে হবে। হরে কৃষ্ণ মায়েরা, সুখ আর দুঃখ, এই যে আমরা বলি না সুখ দুঃখ, সুখ দুঃখ দুটি ভাই। সুখ কিন্তু আপনার যখন এসছে তখন আপনি জানবেন আপনার দরজায় কিন্তু দুঃখ এসে দাঁড়িয়ে আছে, আপনাকে তৈরি করতে হবে। কেন? ভগবানকে বলতে প্রভু আমার দুঃখ সইবার মতো আমাকে ক্ষমতা দাও, এরকম ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে। হয়তো আমি চলে যাব কোনোদিন, কথাগুলো কিন্তু মোবাইলে ধরা থাকবে, সেই কথাগুলো ব্যবহার করবে পরবর্তী জেনারেশন, এবং সেই জেনারেশন যখন দেখবে যেগুলো সত্যতা যাচাই হচ্ছে তখন তারা স্বীকার করবে যে হ্যাঁ জায়গাগুলো ধরে আমাদের সামনে দিচ্ছে। কীর্তন হচ্ছে জীব শিক্ষা, মানুষকে পরিবর্তন করা, কৃষ্ণমুখী করা। আজকে হাজার হাজার শয়ে শয়ে মানুষ ছুটে আসে কেন, কৃষ্ণ কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা। আপনি ড্যান্স সাঙ্গমাতে যাবেন, ওখানে ছোটোখাটো পোশাক পরে নাচ গান হবে, আপনার হয়তো ভালো লাগবে না, আপনার সন্তানকে নিয়ে বসে আপনি দেখতে পারবেন না। কিন্তু কীর্তন এক মধুর জিনিস, যেখানে কিন্তু বাবা মা সন্তান সন্ততি সবাই বসে কীর্তন শুনতে পারে। এই জন্য আপনাদেরকে বলবো, হরিকথা কৃষ্ণকথা যখনই হবে, সুযোগ তো আপনারা পান না, তা আজকে যখন সুযোগ পেয়েছেন তখন আজকের দিনটাকে কেউ হারাবেন না। একবারে সবাই ঘরে তালা বন্ধ করে এসে গোবিন্দের নাম শুনুন, গোবিন্দের কথা চিন্তা করবেন না, ভাবছো বসে, হ্যাঁ কি ভাবছো বসে, ভাবলে হবে না, ভগবান তোমার কথা ভাবছি, ভাবছো বসে চলবে কিসে, ও মায়েরা ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাবো তাকে, সে ভাবছে তোমাকে, কোনো ভাবার দরকার নাই, তিনি ভাবছে, কর্ম শুরু করতে হবে। আপনি কর্ম করবেন না চুপ করে বসে থাকবেন তা বলে হবে না, আপনি কর্ম করুন, কৃপা দেখবেন আপনার হবে, আর গোবিন্দের নাম করুন, দেখবেন আপনার সবাই লক্ষ্য করবেন যে লোকটা প্রচুর টাকা রোজগার করে, গাড়ি বাড়ি করে, অনেক টাকা পয়সা হয়, তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন দাদা, আর বলবেন না টেনশন আর টেনশন,
রাতে এক টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে সোনার ছপ্পর খাটে ঘুম হয় না। প্রচুর টাকার মালিক সোনার ছপ্পর খাট, কিন্তু এক টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। কিন্তু বৈষ্ণব বাবাকে জিজ্ঞেস করুন, হরি বল বলে ওই যে ঘুমাই, সকালবেলায় জিজ্ঞেস করে কেমন আছে, না রে খুব ভালো আছি, কৃষ্ণের কৃপায় খুব ভালো আছি। কে বেশি সুখী, কে বেশি সুখী হিসাব করে বলুন, যে রাত্রিবেলায় নির্বিঘ্নে ঘুমালো সে, যে রাত্রিবেলায় শুধু টেনশন ভোগ করলো সে, তোমার সেটাকার দাম কি আছে যে রাত্রিবেলায় তোমার ঘুম হলো না? যদি খাবার খেয়ে তোমার হজম হলো না, যদি খাবার খেয়ে তোমাকে সকালবেলায় দৌড়াতে হলো, মর্নিং ওয়াক করতে হলো, কি লাভ? কেউ পেটের জ্বালায় সকালবেলায় দৌড়াচ্ছে, আবার কেউ হজম করবার জন্য দৌড়াচ্ছে। কিসের দরকার যদি হজম করবার জন্য দৌড়াবেন কেন? আপনি ভগবানের নামে নাচুন, গান করুন, আপনার হজম তো হবে, আপনার ভবসাগরের পথ পরিষ্কার। আপনার ইসকন মন্দিরে দেখতে পাচ্ছেন না, নবদ্বীপ মায়াপুরে কত বিদেশ থেকে মানুষগুলো এসে নাচছে গাইছে পাগলের মতো। লজ্জা লাগা উচিত আমাদের এই দেশের হিন্দুদের, কি লজ্জা লাগা উচিত, বিদেশের মানুষগুলো আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে যাচ্ছে, ওরা গৌর গৌর বলে নাচছে, আমরা তাদেরকে দেখে ঠাট্টা করছি, লজ্জা করা দরকার? মহাপ্রভু যেটা দিয়ে গেল আমরা সেই ধন রাখতে পারলাম না, আমরা কি সত্যি মানুষ হলাম? এই জন্য বড় একজন বিখ্যাত মহাপুরুষ আপনাদের সামনে আছেন, পাগলা বাবা। এই বাবার আশ্রমে অন্তত যান, পাগল বাবা যিনি আছেন না তার আশ্রমে আপনারা যান। ছোট বাচ্চাকে যখনই সময় পাবেন মা হাতে করে নিয়ে বাবার আশ্রমটা ঘোরান। দাদা ভাইয়েরা দোকানের ফাঁকে যখন ছুটি পাবেন ছেলেকে নিয়ে বেড়াতে আসবেন মোটর সাইকেলে, বাবার আশ্রমে আসুন, বাবাকে দর্শন করান, ওর মনটা তৈরি হবে গোবিন্দের চরণের প্রতি। আর আপনি পার্কে ঘুরতে যাবেন, নানা রকম জিনিস দেখতে পাবেন, ওতে বাচ্চার মন নষ্ট হবে। যদি মন তৈরি করতে হয় বাচ্চাকে মন্দিরে নিয়ে যান, পবিত্র তীর্থস্থানে নিয়ে যান, দেখবেন ছেলে আপনার ভালো হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনার সুন্দর ব্যাপার আছে। বাচ্চা জন্ম দিলে মুখে কী দেওয়া হয়? নিম পাতা, মধু। খুব সুন্দর কথা বলেছেন আপনারা, মধু। কিন্তু আপনাদেরকে বলি, একটা হাত তুলে বলবেন, আজকে একটা আপনারা শিক্ষা দিয়ে যাবো, ওই শিক্ষাটা করবেন আপনার পরিবার থেকে। আপনারা এত যে মধু দিয়েছেন বাচ্চাকে, মধু দেওয়ার মানে কি? আমাদের বিশ্বাস বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। হাত তুলে বলুন তো, কার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? একজনের বলে না, দু একজনে বলে, বাকি বলে না। মিষ্টি মিষ্টি কেন বলে না? আসলে বাচ্চাকে যে জন্মের পর মধু দেন ওটা কিন্তু মিষ্টি কথা বলার জন্য নয়। যে ভুল ধারণাটা নিয়ে আপনারা বসে আছেন সেটা ভাঙানোর জন্য আমি এসেছি। আপনাদের ভুল ধারণা ভাঙিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন হসপিটালে থাপ্পড় মেনে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না ও বাচ্চা অসুস্থ বাচ্চা। এবার বাচ্চা জন্ম নিয়েই দেখবেন মায়ের দুগ্ধপান করতে পারে না, খুব কান্নাকাটি করে। যাতে বাচ্চার কান্না বন্ধ করা হয় তার জন্য একটা মুখে মধু দেওয়া হবে। মধু দেওয়ার একটিমাত্র অর্থ বাচ্চা কান্না বন্ধ হবে বলে, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। তাহলে কোন সময় বললে মিষ্টি মিষ্টি কথা বলবে, কোন সময় মধু দিলে? দেখুন, আমি দুটো বইয়ের কথা বলবো, হিন্দু ধর্ম কী এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তিনি একটা জায়গায় ব্যাখ্যা করছেন যে গৃহসূত্রকার, ওই পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, ভালো করে শুনবেন নামটা যারা বইপত্র পড়াশোনা করেন। বইটার নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে বাচ্চার জন্মদিনে, এই জন্ম হলো তখন মধু দিলে বাচ্চার মুখে মিষ্টি কথা বেরোয় না, একটা সময় দিলে হয়। বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিই, এরপরে আসলে বলব, আজকে এখনই বলবো নাকি? আচ্ছা বলি, আচ্ছা বাচ্চার মুখে মধু দিতে হয় কখন দেখবেন তো 100% গ্যারান্টি দিচ্ছে মিলে কি না। আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পাড়া প্রতিবেশী যাদের হবে তাদেরকে পরীক্ষা করে দেখবো, কারণ তিনি বলেছেন, বলছে এটা কেউ করে না, যদি করতে পারে 100% শিওর তার বাচ্চা মিষ্টি কথা বলবে। কোন সময় দেখবেন বাচ্চা জন্ম নেবার পর এক মাস অসচ গৃহে থাকে, ওটাকে আঁতুর ঘর বলে। জলে বলুন হ্যাঁ, না না, জলে বলুন হ্যাঁ। আচ্ছা আঁতুর ঘর, মায়েরা আঁতুর ঘরে বাচ্চা যখন থাকে, এক মাস যখন পূর্ণ হয়ে গেল তখন আপনিও স্নান করলেন, বাচ্চাও স্নান করলেন, স্নান করার পর ভগবানের নাম স্মরণ করে বাচ্চাকে মধু দিলেন, আর মধু দেবার পর ভগবানকে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলের মুখ যেন মুখের বাণীগুলো মধুর মতো হয়, মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কিন্তু গৃহসূত্রকার বারবার বলছে, পরাশর গৃহসূত্রকার যদি এরকম করতে পারে, কিন্তু আমাদের সমাজে কেউ করে না। এবার দ্বিতীয় একটা নিয়ম বলেছে, এটা করলে বলছে আরও উপকার হয়, সেটা কখন? বাচ্চার যেদিন অন্নপ্রাশন মানে মুখে ভাত প্রথম ভাত খাবে সেদিন বাচ্চাকে কোলে নেবেন। দেখুন নিয়মটা কী বলছে, আমাদেরকে তাকিয়ে নিন,
আপনারা এর পরবর্তী ক্ষেত্রে করবেন, আমাকে মিলিয়ে দেখাবেন, বাচ্চা বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলবে। সবাই লক্ষ্য করুন, বাচ্চাকে কোলে কোলে নেবেন, নিয়ে বলবেন সূর্যের দিকে তাকা, সবাই শুনে নিন, সূর্যের দিকে তাকা, সকালবেলায় সূর্য উঠবে, খুব একটা তাপ থাকবে না, সূর্যের দিকে তাকা বাবা, বাচ্চা সূর্যের দিকে তাকাবে, মাটিতে শুয়ে দেবেন, নিয়ে সূর্যদেবকে বলবেন হে ধরিত্রী দেবী, পৃথিবীকে বলবেন হে ধরিত্রী দেব মাতা, তোমার মধ্যে শুয়ে দিলাম, হে সূর্যদেব তোমার দিকে আমার ছেলে তাকালো, তোমার মতো উজ্জ্বল দীপ্যমান যেন হয়। তারপর মুখে ভাত দেবার আগে আপনি মধুটাকে প্রথমে দিন ভগবানের নাম করে, তারপর মুখে ভাত দিন, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন আপনারা কারা কারা পান খান হাত তুলুন তো, যাক সবাই তুলেছেন, পান খাওয়ার ভক্ত বেশি, বেশ। আচ্ছা বলুন তো, এবার বলবেন কিন্তু, পান নেশার জিনিস না পান খুব ভালো জিনিস? আপনারা খাচ্ছেন বলে নেশা, কিন্তু শাস্ত্র বলছে পান হচ্ছে খুব ভালো। পানের জন্ম কোথা থেকে জানেন? মহাপ্রভু জীবাণু পান মুকুন্দকে দিল, ওই জন্য পানের কথা এলো। তাহলে আপনারা পান খাচ্ছেন মহাপ্রভু খেত, এদিকে আপনারা নেশা বলছেন, কিন্তু মহাপ্রভু তাহলে কি নেশা খেত? না, পান খাওয়ার একটা নিয়ম আছে। পানের জন্ম কোথা থেকে? না, যখন দেখবেন সমুদ্র থেকে ওই অমৃত উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে লড়াই হচ্ছিল, এক ফোঁটা অমৃত ভাণ্ড থেকে মাটিতে পড়ে যায়, সেই মাটি থেকে পান গাছের জন্ম হয়। যে যেখানে বসে আছেন যারা পান খা, অনেকে ভাবছে যাক বাবা আমরা অমৃত খাচ্ছি, না অমৃত আপনারা খাচ্ছেন না, মহাপ্রভু যেটা খেত আপনারা খাচ্ছেন। এদিকে এদিকে, মহাপ্রভু শুধু পান খেত, পানের সঙ্গে কোনো মশলা নয়, যখনই পানের সঙ্গে আপনি মশলা খেলেন তখনই আপনার নেশা হয়ে গেল, কিন্তু শুধু পান যদি খেলেন তবে অমৃত হয়ে গেল। আগেকার মানুষ শুধু পান কেন খেত? শরীর অনেক রোগ দূর হয়ে যেত, এই জন্য মায়েরা পান খেলে হজম তাড়াতাড়ি হয়, কিন্তু পানের সঙ্গে মশলা খেলে ছ মাস পরে দাঁতগুলো দেখবেন আর সাদা কালার নাই, সব রং চেঞ্জ হয়ে গেছে, সব রেড কালার হয়ে গেছে, ডাক্তারের আর ক্ষমতা নাই যে আপনার রং চেঞ্জ করতে পারে। এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, পান আপনারা খাবেন, কিন্তু শুধু পান, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। আচ্ছা পানের কথা যখন এলো তখন একটা কথা বলে রাখি, আচ্ছা ওই ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে, তখন মেয়েকে যখন পিঁড়িতে চাপানো হয় আপনাদের আসামে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন, বেলপাতা। বেলপাতা ও পান পাতা? আচ্ছা 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 আচ্ছা, মায়েরা কিছু মনে করবে না, পানটা ঢাকা দেওয়া হয় কেন আপনাদের জানা আছে? বলে অত যদি জানবো তাহলে ডাকবো কেন তোমাকে? আমি বলে দিই, দাদা ভাইয়েরাও মনে মনে ভাবছে ওরা যা বলছে বলুক আমার শুনে নি চুপচাপ। ও মায়েরা, দাদা ভাই যখন ছেলে বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার সময় মেয়েটাকে পিঁড়িতে চাপিয়ে পান ঢাকা দেওয়া হয় চোখে। আচ্ছা এই পানটা কে বলুন তো? এখানে আবার শাস্ত্র বলছে এই পানটা যখন এখানে দিচ্ছে তখন উনি যোগ মায়া, তার মানে কি, পানটা সরিয়ে যখনই মেয়েটি স্বামীর মুখ দেখছে তখন মায়ার যোগ হয়ে যাচ্ছে। কি মায়া? আমি তোমার তুমি আমার। এইদিকে দাদারা মনে মনে ভাবছেন আর বলবেন না, ঘরে গেলে বুঝবেন কত আমার বটে, আমার নয়। আমি একটু বুঝিয়ে দেবো আপনাদের, যে যেখানে বসে আছেন কীর্তনে মজা আছে। এই দেখুন, পানটা যখন ঢাকা দিল তার মানে মেয়েটি যখনই পানটা সরালো স্বামীর দিকে তাকালো, মানে মায়ার যোগ হলো। এই কথাটি এক জায়গায় বলেছি, একটা বাড়িতে বাসা এক বয়স্ক কাকাবাবু বলছে, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, তো আমার যে তিনটে ছেলে তিনটে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, পান হবে এইদিকে এইদিকে। তাছাড়া কিছু মনে করবেন না, আপনারা কি সুন্দর উত্তর দিচ্ছেন লক্ষ্মী মেয়ের মতো, কিন্তু অপরাধ নেবেন না, আমার দাদা ভাইরা মনে মনে ভাবছেন আপনি বলে যান অসুবিধা নয়, আমরা বললেই গণ্ডগোল আছে, আপনি বলুন একবারে বলে যান, সাহস দিলাম আপনাকে, তবে বলে যাই। আমাকে অনেকে কিছু মনে করবেন না, এগুলো আমি নাম করবো না, আমাকে বাসাতে এসে চুপি চুপি বলে, দাদা কিছু মন্ত্র টন্ত্র আছে? বলে কেন, আমার স্ত্রী আমার দিকে একবারও তাকায় না, খালি বাজার যাচ্ছে হাট যাচ্ছে, কেন করছে দাদা? আমার দাদা করার কারণ আছে। বলে কেন, শুধু আপনার স্ত্রী করে না অনেক স্ত্রী করে। বলে কেন করে দেখবেন, কিছু মনে করবেন না, যখন মালা বদল হয় না, মেয়েটি তখন কাপড় ঢাকা দেওয়া হয়,
দেখুন ঠিক বলছি কি না, কাপড় ঢাকাতে হয়, ছেলেটি মেয়েটিকে মালা দিচ্ছে, মালা বদলের সময় কাপড় ঢাকাতে হয় না, একটা সাদা কাপড় আপনাদের হয় কিনা জানি না, তখন দেখবেন মেয়েটি ছেলেটিকে মালা পড়াচ্ছে আর ছেলেটি মেয়েটিকে মালা পড়াচ্ছে, মানে শুভ দৃষ্টি, শুভ লগ্ন, এত সুন্দর লগ্ন। এই সময় কিন্তু মেয়েটি স্বামীর দিকে তাকাবে, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, মানে লগ্ন, শুভ লগ্ন, চোখের দিকে শুভ দৃষ্টি, মানে সুন্দর মালা পড়াচ্ছে, মালাটি যখন পড়াচ্ছে তখন আনন্দের সহিত পড়তে হয়, মেয়েটাকে পড়তে হয়, মেয়েটাও ছেলেকে পড়াই, আনন্দে পড়তে হয়। কিন্তু কিন্তু ছেলে কিন্তু গাড়িতে চাপলো, মনে মনে ভাবলো মালা আজ আমি পড়াবো, খুব আনন্দ হলো। কিন্তু মালাটি যখনই পড়াতে যাচ্ছে তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে এইদিকে 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 এইদিকে, আপনাদের দিকে ক্যামেরাম্যান নাই নাকি? আছে, আমাদের আছে, আর এখানে দু তিনটি আছে, এদের দোষ দেবো না। আসলে মায়েরা কিছু মনে করবে না, যখনই মেয়েটি স্বামীর দিকে মালাটা পড়াতে যাচ্ছে তখন ক্যামেরা বলছে এ শুভ দৃষ্টি হবে, এইদিকে তাকান, এইদিকে এইদিকে। আচ্ছা শুভ দৃষ্টিটা কার দিকে হলো? হরিব এ এত অত সহজে মিটবে না, স্বাদ আপনাদের মিটবে না, কী করবেন, উপায় তো নাই। এবার সংক্ষেপ সময়ের মধ্যে, না না এগুলো জানতে হবে, এই জন্য মালা দেবার সময় এদিক ওদিক তাকায় বলে ও আর স্বামীর দিকে তাকায় না। কেন স্বামীর দিকে তাকায় না? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, পাশের জন শব্দ করলে আপনি শব্দ করতে দেবেন না, একবার চুপচাপ শব্দ না করে। ছেলে পাঁচ বছর বয়স হলো, তার বাবা বললো তুই গোপীনাথের চিকিৎসা পুজো কর, আমি একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে যাব, আমি বাইরের গ্রামে চললাম, পাশের গ্রামে বাবা চললো, আর ছোট্ট ছেলে বাবার কথা অনুযায়ী মন্দিরে পুজো করতে এলো, আপনারা সবাই দর্শন করবেন। ছোট্ট ছেলে জিজ্ঞেস করলো বাবা তুমি যে পাশের গ্রামে একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে চললে, আমি তো মন্ত্র জানি না আমি পুজো করবো কী করে। বাবা বললো শোন বাবা, পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না, এই যে পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না, মন্ত্র মন্ত্র মন্ত্র, শুদ্ধ মন যদি কারো থাকে মন্ত্রের দরকার তার লাগে। আচ্ছা বলুন তো বাবা, দেবদেবীর পুজো ব্রাহ্মণ দিয়ে হবে, কিন্তু কৃষ্ণের পুজো কিন্তু কাউকে দিয়ে নয়, আপনাকে দিয়ে হবে। আমি প্রথমেই বলেছি কৃষ্ণ কিন্তু আপনার হাতে খেতে পছন্দ করে, আপনার বাড়িতে কেউ এলে আপনি নিজে রান্না করে খাই আনন্দ পাবেন, না লোক ডেকে রান্না করিয়ে খাই আনন্দ পাবেন, নিজে রান্না করে আনন্দ পাবেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বললো বাবা আমার হাতে গোপীনাথ নাড়ু খাবে বলে, হ্যাঁ রে কেন খাবে না, ভক্ত পল্লাদের হাতে ধুবের হাতে খেয়েছিল, যা তুই তোর মায়ের কাছ থেকে এক থালা নাড়ু নিয়ে আই, মন্দিরে পুজোটা কর। ছেলের বাবা চিকিৎসা করতে গেলে সবাই লক্ষ্য করবেন, জল গল্পটা শুনছেন কিন্তু, মায়ের কাছে গিয়ে রঘুনন্দন বলছে মা আজকে বাবা চিকিৎসা করতে গেছে পাশের গ্রামে একজনকে, তা পুজোটা আমাকে করতে বলেছে, কিছু নাড়ু দাও তো আমি পুজো করব। মা তখন বলছে তুই পুজো করবি, তুই মন্ত্র জানিস? বাবা বলেছে শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না, তুমি আমায় দাও, সে নাকি ভক্ত পল্লাদ হাতে খেয়েছে, ধুবের হাতে খেয়েছে, আমার হাতে খাবে না মানে নিশ্চয়ই খাবে। মানে ছেলেটার মনটা কত পরিষ্কার দেখুন, কিছু মনে করবেন না, ছোট্ট বাচ্চার মনটা ষোলো আনাজ পরিপূর্ণ থাকে, আমাদের মনটা ভেঙে যায় বলে আমরা পারি না, ছোটোবেলায় মন ষোলো আনা পরিপূর্ণ, কেমন বলুন তো, বাচ্চা অবস্থায় মনটা নিজের থাকে, কাউকে দেয় না, ও নিজের মনেই খেলা করে, নিজের মনেই সব কিছু করে, মনটা ভাগ করে না। ও যখন বড় হয় বাবা মাকে চার আনা দেয়, ও যখন আরও বড় হলো ওর স্ত্রী হলো ওকে আট আনা দিয়ে দিল, কত গেল বারো আনা, আর বাকি রইল চার আনা শ্বশুর শাশুড়ি সম্বন্ধীকে দিতে গিয়ে আরও চার আনা চলে গেল, নিয়ে কত হয়ে গেল, এক টাকা মানে ষোলো আনাই চলে গেল, তাহলে গোবিন্দকে দেবে কি? গোবিন্দকে দিতে গেলে মন দিতে হবে। বাচ্চা অবস্থায় রঘুনন্দনের বয়স মাত্র পাঁচ বছর, গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ইনপুট নেই, ইনপুট নেই, একবারে নেই, একবারে নেই। ও গো গোপীনাথ তুমি ঘন শ্যাম শ্যাম শ্যাম, ধ্বনি দিন, গোপীনাথ তুমি ঘন গোপীনাথ।
ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, পাথরের গোপীনাথ পাথরের মতো দাঁড়াইয়ে আছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, গোপীনাথ আজ আমি তোমায় বারবার বলি নাড়ু খাও নাড়ু খাও, কিন্তু তুমি নাড়ু খাচ্ছ না কেন বুঝতে পেরেছি। বাবা তোমাকে ভালো ভালো মন্ত্র বলি মন্ত্র বলে, কিন্তু আমার তো কোনো মন্ত্র জানা, আমার তো কোনো মন্ত্র জানানা। বাবা বলেছে শুদ্ধ মন যারে থাকে, শুদ্ধ মন যারে থাকে, শুদ্ধ প্রেম যারে থাকে, শুদ্ধ প্রেম যারে থাকে, গোবিন্দ নাকি তার হাতে খায়, তার হাতে। আমার কথা আপনার কথা বলিনি এখানে, কিন্তু আমার কথা আপনার কথা বলিনি, রঘুনন্দনের কথা বলছি। মাত্র 5 বছর, দেখুন কি বলছে। ও আমি বুঝতে পেরেছি তুমি কেন খাচ্ছ না, আসলে ছোট বাচ্চা তো মনে যা যাচ্ছে তাই বলছে, তুমি কেন খাচ্ছ না বুঝতে পেরেছি। দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার বোধহয় খেতে লজ্জা করবি তাই তুমি খাচ্ছ না, আমি দরজাটাকে বন্ধ করি। এই দেখো আমি দরজাটাও বন্ধ করে দিলাম। ও মা, তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তোমার বাঁশিটাকেও আমি খুলে দিলাম। আচ্ছা তোমার মৌর পুচ্ছরেতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা ওটাকেও খুলে দিলাম। এইবার গোপীনাথ নাড়ু খাও, পাথরের পায়ে বারবার গোপীনাথ নাড়ু খাও বলে কাঁদছে। ও বুঝেছি বুঝেছি, তুমি কেন খাচ্ছ না গো, আসলে বাবা তোমাকে সুন্দর করে সাজাই তো, আমি তোমায় সাজাতে পারিনি তাই তুমি খাচ্ছ না। ও গো গোপীনাথ, আমি তোমায় সাজাতে পারি নাই, তুমি নাকি চন্দন ভালোবাসো, তুমি নাকি তুলসী পাতা গঙ্গা জল ভালোবাসো, ভালোবাসো, কিন্তু আমি ছোট্ট রঘুনন্দন, আমার টাকা নাই, চন্দন কিনব কি করে, চন্দন কিনব কি করে, আমার তো চন্দন কেনার পয়সা, আমার তো চন্দন কেনার পয়সা না। ভগবান বলে তোর চন্দন কেনার পয়সা নাই, রইল তুই যে হাউ মাউ করে আমার কাছে কাঁদিস গোপীনাথ বলে, গোপীনাথ রে, ওরে রঘুনন্দন তুই যে চোখের জলে আমায় বারবার আমার চরণ ধুইয়ে দিচ্ছি, তোর চোখের জলে বারবার আমার চরণে ধোয়াজে দিচ্ছি। কীর্তন কেমন জিনিস দেখুন, 10 থেকে 15 হাজার মানুষ স্থির হয়ে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। কেন নেই? কীর্তনের মধ্যে যখন কেউ ঢুকে যায় তখন সে স্তব্ধ হয়ে যায়। ভোজ বাড়িতে নিমন্ত্রণ হলে পাতা পড়ার সময় কেউ বলে আমার পাতা ফাটা ফুটো, কাগজি পড়েনি লবণ পড়েনি, কিন্তু যখনই ডাল সবজি ভাত করে যায় আস্বাদন শুরু হয়ে যায় তখন আর মুখ থেকে কথা বের হয় না। এই জন্যে বাবা ভগবানের নাম শুনতে শুনতে কোনো ভক্ত যদি একবার ডুবে যায়, কোনো ভক্ত যদি গোবিন্দে ডুবতে পারে তবে গোবিন্দের কৃপা তার হয়। এই জন্য ভগবানকে ডাকতে গেলে চোখের জল চাই, ঈশ্বর শুধু চোখের জল ভালোবাসে, প্রেম ভালোবাসে, এটুকু আপনারা সবাই দিন দেখবেন গোবিন্দের কৃপা হবে। বাবার যদি ভগবানের প্রতি অনুরাগ থাকে ছেলে কেন হবে না, মায়ের যদি গোবিন্দের প্রতি অনুরাগ থাকে ছেলের কেন হবে না। বাবা মায়ের সন্তান তো একটাই, তোমাদের রক্তের সন্তান ভালো হবে কি করে, আগে তুমি ভালো হও তবে তো তোমার সন্তান ভালো হবে। লক্ষ্য কোন কি বলছে, ও গো গোপীনাথ, আমার তো চন্দন কেনারে কোনো পয়সা নাই, আমার তো চন্দন কেনারে কোনো পয়সা নাই, আমি চন্দন তোমায় দিতে পারব না, দিতে পারব না, কিন্তু সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, মুখে শুনেছি, চন্দন কেনার পয়সা আমার নাই বা রইল, নয় বা রইল, যদি
কেউ তার ভক্তি চন্দনে গোবিন্দে, যদি কেউ ভক্তি চন্দনে গোবিন্দে চরণে দেয়, কেউ যদি ভক্তি মরে গোবিন্দের চরণে ভক্তি দিতে পারে, ভক্তি দিতে পারে, তবে ভগবান বড় খুশি হয়ে যায়, ভগবান বড় খুশি হয়ে যায়। তুলসী পাতা নাই বারইল, বারইল, তুলসী যদি গোবিন্দের চরণে কেউ দিতে পারে, তুলসী দিতে পারে, গোবিন্দ তার হয়ে যায় গো, গোবিন্দ তার হয়ে যায় গো। গঙ্গা জল আমার নাই বা রইল, দুটি নয়নে গঙ্গা যমুনা দিয়েছে, যমুনা দিয়েছে, ওই জলের চাইতেই জল বড় পবিত্র, যদি কেউ বার করতে পারে ভগবানের নামে, আহা, তবে এই জল আমি তোমার চরণে দিল, চরণে দিল। মায়েরা সবাই তাকান, সবাই তাকান আমার দিকে, স্টিল তাকাবে নিঃশেষ জায়গাতে। যখন রঘুনন্দনের কথায় নাড়ু খাচ্ছে না, পাথরের গোপীনাথের পায়ে রঘুনন্দন মাথা ঠুকছে, তুমি নাড়ু খাবে না? বাবার হাতে খাও, ভক্ত পড়াতে খাও, ধুবের হাতে খাও, দেখাচ্ছি মজা, তোমার পায়ে আমি মাথা ঠুকবো। গোপীনাথ, 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। ভগবান বলছে, ওরে রঘুনন্দন, ওরে রঘুনন্দন, আমায় সোনার থালাই রূপোর থালাই কত পায়ে সে দেয়, কত পায়ে দেয়, কিন্তু কেউ তো তোর মতো এমন করে চোখের জলে ভেসে ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবাই তাকান আমার দিকে। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে, সুন্দর। আপনাদের আসরটা দেখে খুব ভালো লাগছে, আজকে সবাই মিলে একসঙ্গে হাত তালি দিয়ে আমরা গাইবো রাধার নাম, ঠিক আছে? রাধা কা নাম, বাজান দিয়ে। রাধা কানা আন মলে বল রাধে, রাধে রাধা কানা আন মল বল রাধে, রাধা কানা আন মল বল রাধে, রাধে রাধা কানা আন মল বল রাধে, রাধা কানা আন মল বল রাধে, রাধে রাধা কানা আন মল বলো রাধে, রাধে রাধিকা নাম অনমোল বলো রাধে, রাধে রাধা কা নাম অনমোল বলো রাধে, রাধে রাধা কা নাম অনমোল বলো রাধে। গঙ্গা ভি বল রাধে, যমুনা ভি বল রাধে, গঙ্গা ভি বল যমুনা ভি বল রাধে, গঙ্গা ভি বল রাধে যমুনা ভি বল রাধে, গঙ্গা ভি বল রাধে যমুনা ভি বল রাধে, রাধে রাধা কা নাম অনমোল বল রাধে, রাধে রাধা কা নাম অনমোল বল রাধে, রাধে রাধা কা নাম অনমোল বল রাধে, রাধে। হ্যাঁ হ্যাঁ,
দুর্গা ভি বল রাধে শিবজি বল রাধে 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 রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে রাধিকা রাধিকা নাম অনমোল বল রাধে রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে ব্রহ্মা ভি বলে রাধে কৃষ্ণ ভি বলে রাধে ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে ব্রহ্মা ভি বলে রাধে কৃষ্ণ ভি বলে রাধে শঙ্কর কে ডমরু বলো ধ্বনি।